উনিশশো সালের জানুয়ারি মাসে শাহরুখ সালমানের ধামাকেদার কম্বিনেশন নিয়ে কারণ অর্জুন রিলিজ হয় তবে কারণ অর্জুন রিলিজ হওয়ার আগেই বোঝা গেছিল যে সিনেমাটা কিছু দারুণ একটা হতে চলেছে তখন আমি কলেজে পড়ি টিভির পর্দায় যখন ট্রেলারটা দেখিয়েছিল যে শাহরুখ আর সালমানের রক্তমাখা মুখ তারা একে অপরের দিকে দৌড়ে আসছে একে অপরকে মারার জন্য আর মাঝখানে একটা থান্ডার স্টার মতন হয় আর সিনটা দেখায় যে একটা তারপরে চারিদিকে ঘন্টা বাজছে আর বলে উঠছে আর মেরা তখনই যারা ট্রেলার দেখছেন বুঝেছিলেন যে এটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা হবে যার মধ্যে রি রয়েছে তারপর ফিলিপ স্টপটেন সুপার হিট মোকাবিলা এই টিভি শো যেখানে নতুন গান দেখানো হতো সেখানে জাতিহু মেয়ে গানটা আসে জাতিহু মেয়ে কুমার শানু আর আলকা গেয়েছিলেন কুমার শানুর ওই ভরাট গলায় ওই গানটা এত বেশি হিট হয়েছিল যে তখন বোঝা গেছিল এই গানটার জন্য লোকে কিন্তু সিনেমাটা দেখতে যাবে সেই সময় কিন্তু শাহরুখ আর সালমান অত বড় স্টার ছিলেন না হ্যাঁ শাহরুখের বাজিগার ডার এসে গেছে আর সালমানও মেনে পেয়ার করে ফেলেছে তবে উনিশশো সালে কিন্তু তখনও শাহরুখের দুলানিয়া আসেনি সেই বছরই এসছিল যদিও তাই জন্য কারান এই কম্বিনেশনটাই কিন্তু সবচেয়ে বড় ইউএসপি ছিল এবার তখনকার দিনে তো এত বেশি ওপেনিং বা অ্যাডভান্স বুকিং বা ইউটিউব সোশ্যাল মিডিয়া এসব ছিল না আমাদেরকে টিকিট কাটতে হলে হলেই যেতে হতো অনলাইন বুকিং এর ব্যাপার ছিল না আমাদের পাড়ার হল ছিল বসুশ্রী সিনেমা হাজরা মোড়ে আমরা গেছিলাম বসুশ্রীতে ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট কাটতে এবার এইসব সময় কখনো টিকিট পাওয়াই যেত না হলের সামনে বিরাট পোস্টার একদিকে শাহরুখ একদিকে সালমান মাঝখানে কাজল মমতা কুলকর্ণীও আছে তবে আমরিশ পুরীও কিন্তু বড় ড্র ছিলেন তখন ওনার ভিলেনের চরিত্র দেখার জন্য কিন্তু অনেক লোকে সিনেমা হলে যেতেন এবার আমরা টিকিট কাউন্টারে যে টিকিট পাবো না সেটা আমরা জানতামই তাই জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে ব্ল্যাকেই টিকিট কাটতে হবে এবারে ব্ল্যাকের টিকিট কেটে স্টলে বসে তো কারাডার্জুন দেখা শুরু করলাম এবার তখন সিনেমা হলে বসেই বোঝা যেত যে লোকের সিনেমাটা কতটা ভালো লাগছে রাস সিনেমার হলের রাস্তা বলছি অ্যালিতেই সবাই চিৎকার চেঁচামেচি করছেন নাচ করছেন সিটি বাজে আর কারানার জন্য এরকম অনেক সিনস ছিল যেগুলোতে আপনি উত্তেজিত হতে পারেন এবার ইউটিউবে তো সিনেমাটা আছেন দেখতেই পারেন তবে আমার কয়েকটা সিন খুব মনে পড়ে যেমনি সালমান খানের বডি তখন কিন্তু বেশ ভালো এক্সারসাইজ করা বডি তাই না সালমানের একটা কেচ ফাইট টাইপের একটা সিন ছিল প্লেইং এ প্রফেশনাল ফাইটার আর ওইখানে সালমানের এন্ট্রি সিনে প্রচুর সিটি হাততালি এইসব হয়েছিল শাহরুখেরও কিন্তু অনেকগুলো সিনে প্রচুর সিটি হাততালি হয়েছিল তবে শাহরুখের ক্যারেক্টারটা অনেকটা একটু ফানি মারপিটও করতে পারে ইমোশনাল এরকম টাইপের ছিল সালমানের ক্যারেক্টারটা আউট অ্যান্ড আউট গম্ভীর অ্যাংরি ইয়াংম্যান ম্যানের ছিল তবে যখনই শাহরুখ আর সালমান একসঙ্গে আসছে হলে অনেক 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 সিটি আর হাততালি পড়ছে এটাই ছিল কারণ অর্জুনের মজা আর তারপরে কমার্শিয়াল সিনেমার কয়েকটা স্পেসিফিক জিনিস তো ছিলই যেরকম জাতিহু মে গানটার কথা বললাম ওই গানটাতে সাংঘাতিক বেশি লোকে পাগল হয়ে গেছিল তারপর ভাঙরা পালে বলে যে গানটা ছিল একটা খুব ক্রুশিয়াল মোমেন্টে যখন রাখি খুঁজে পায় যে তার কারণ অর্জুন সত্যি এসে গেছে আর তারপরে একটা মারপিট হয় আর সেই মারপিটে পর সেলিব্রেশন যে কারণ অর্জুন এসে গেছে আর ভাঙলা পালে গানটা হয় সেই গানটাতেও কিন্তু দারুণ হাততালি আর নাচানাচি হয়েছিল ওখানে একটা মিউজিক ছিল দিনাদ ধা আর ওই মিউজিকটার সময় যে স্টেপসটা শাহরুখ সালমান আর মমতা কুলকর্ণী করেছিলেন সেই স্টেপটা খুব পপুলার হয়েছিল আর পপুলার হয়েছিল মমতা কুলকর্ণীর সোলো যে গানটা ছিল মুচকো রানাজি মাফ করনা ওই গানটাতে যত না মমতা কুলকর্ণি হিট ছিলেন তার থেকে ও হিট ছিল অমরিশ পুরীর অদ্ভুত সব এক্সপ্রেশন এছাড়া জনি লিভার অশোক সারাফ এদের কমেডিও লোককে খুব আনন্দ দিয়েছিল এখনো আমি যখন জনি লিভারের ওই সিনটা দেখি যেখানে প্রথমবার শাহরুখ আর জনি ওই গ্রামটাতে আসে আর জনির ফেশিয়াল এক্সপ্রেশন আমার তো খুবই হাসি পায় অ্যাকশনের কথা বলতে গেলে এই সিনেমাটাতে সত্যিই অনেক অ্যাকশন ছিল তবে এত বেশি আজকালকার দিনে যেরকম কোরিওগ্রাফ করা হয় ওই রকম অ্যাকশন না ঘুষা বেশি ছিল সোর্ট ফাইটিং ছিল একটা দুটো ঘোড়াও ছিল তবে পুরো প্যাকেজিংটা এত যে আপনার সব এন্টারটেনিং সময় মনে হবে যে কিছু একটা ধামাকেদার হতে চলেছে গল্পটাতে আরেকটাও খুব মজার ব্যাপার ছিল যদিও এটা অনেক বছর পর একটা ড্রামা এই সিনেমাটার শুরুতে একটা অদ্ভুত ডিসক্লেমার আছে যেটা আপনাকে বলে দেয় যে এই গল্পটা আপনার তখনই ভালো লাগবে যখন আপনি বিশ্বাস করবেন যে এরকম অলৌকিক কিছু একটা হতেও পারে এত কিছুর পরেও কিন্তু সবার খুব ভালো লেগেছিল আর এখনো ভালো লাগে ওই যে ভাগ অর্জুন ভাগ সালমান খানের ওই ফেমাস ডায়লগ আর পাঠানেও অনেকটা ওরকম ভাবে ভাগ পাঠান ভাগ বলে ইউজ করা হয়েছে আর সিনেমাটার মধ্যে সব সময় মনে হয় যে যখনই সালমান আসছেন তখনই শাহরুখ সেফ অ্যান্ড সিকিওর ফিল করছেন আবার এটাও ঠিক যে শাহরুখের ওই যে রোম্যান্টিক অ্যাকশন ইমেজটা সেটার যে একটা ট্রানজিশন হয়েছিল ডিডিএলজের আগে সেটা হয়তো করণ অর্জুন থেকেই হয়েছিল কারণ তার আগে শাহরুখ মোটামুটি জুই চাওলাকে বিরক্ত করছিলেন ডারে বা মাধুরীকেও হয়তো বিরক্ত করছিলেন আঞ্জামে আঞ্জাম ঠিক এর আগে কিনা আমার মনে নেই তবে বাজিগার ডেফিনেটলি আগে কারণ অর্জুনে ওই অ্যাকশন আর রোমান্টিক শাহরুখকে আমরা একসঙ্গে প্রথমবারই পাই ওই মিক্সচারটা আর ওই যে শাহরুখ খানে সেই রেগে গিয়ে যে একটা এরকম ঘুষি বাগিয়ে দৌড়ে এসে কারোর উপর ঝাঁপিয়ে পড়া যেটা আপনারা বাজিগারে শাহরুখ যখন মদন চোপড়াকে পেটাচ্ছে দেখেছিলেন কারণ অর্জুনে বার বার অ্যাকশন সিনে ওটাই দেখতে পাবেন করণার্জুন হলে বসে দেখতে আমার দারুণ আনন্দ লেগেছিল এতটাই বেশি এবার যখন পাঠান দেখতে গিয়ে দেখলাম যে করেন অর্জুনের একটা ফিলিং এসে গেল তখন আমি আবার আজকে বসে অর্জুন দেখলাম অর্জুন দেখতে আমার সব সময় ভাল লাগে আমি জাতিহু মেয়ে গানটা এখনো মাঝে মাঝেই শুনি মোটামুটি বুঝতেই পারছেন যে একটা ফ্যানের মতন অর্জুনের ব্যাপারে যা কিছুই হয় আমার সেটা ভালো লাগে আপনারাও নিশ্চয়ই কারানার্জুন দেখেছেন যারা শাহরুখের এখনকার নতুন প্রজন্মের তারা দেখতে পারেন পারেন কিন্তু আর দেখে আমাদের জানাতে যে লেগেছে ফ্যান আমি তো বললাম তো পুরনো পাপি পুরনো ফ্যান তাই জন্য আমার এই পুরনো কথাগুলোই মনে পড়ে যে ব্ল্যাকে টিকিট কেটে কারানার্জুন দেখা বা শাহরুখ খানের জন্য চিৎকার করা বা ফল থেকে বেরিয়ে এসে ডিবেট করা যে শাহরুখ কে ভাল লাগলো না সালমানকে ভাল লাগলো তখন ডিবেট করে শাহরুখ কেই জিতিয়েছিলাম তবে এখন কারান দেখার পর আর পাঠান দেখার পর মনে হয় যে ওই টিমটাকেই ভালো লাগে আপনারাও জানান যে আপনাদের সবচেয়ে কোন জায়গাটা ভালো লেগেছিল করেন অর্জুনে